আপনার জাফর ইকবাল তো নিজে স্বীকার করেছে, আপনার জাফর ইকবাল নিজে স্বীকার করেছে, নিজে স্বীকার করেছে আপনার জাফর ইকবাল আত্মস্বীকৃত চোর, তিনি নিজে স্বীকার করেছে। আবার কেন আপনি বামপন্থী নাস্তিকবাদীদের পক্ষে দাঁড়াতে যান? আপনি কেন দাঁড়াতে যান? আপনাদের কারণে আজকে আওয়ামী লীগের, আপনাদের কারণে আজকে আওয়ামী লীগের এই সম্মান নষ্ট হচ্ছে। আপনি আওয়ামী লীগের কেউ না, আওয়ামী লীগ হলে আপনি এই ধরনের কথা বলতে পারেন না, আপনি আওয়ামী লীগ হলে এরকম বলতে পারেন না। যদি আপনি বিশ্বাস করেন জাফর ইকবালের এই বই, যদি বিশ্বাস করেন যে এই বানরের সত্যতা, তাহলে অবশ্যই আপনি বানরের বাচ্চা, আপনি বানর নিয়ে এত লেখালেখি করতে পারেন। শরীফার গল্পে কোথায় সমকামিতা পাইল এটা যদি ওনারা প্রমাণ করতে না পারে, মহান আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। এখানে ট্রান্সজেন্ডার, আমি আবার বলছি, এখানে ট্রান্সজেন্ডার এবং হিজড়াদের ব্যাপারে উল্লেখ করা হয়েছে, এটা মহান আল্লাহ তাআলার সৃষ্টি, তাদেরকে কোনোভাবে উপেক্ষা করা যাবে না সমাজ থেকে। সরকার তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করেছে এবং চারজন ট্রান্সজেন্ডার প্রতিষ্ঠিত হয়েছে, তাদের উদাহরণ দেওয়া হয়েছে। এখানে সমকামিতা কোথায় পাইলো? মিথ্যা বলতে বলতে ধ্বংস হয়ে গেছে ওনারা। আমাদের জাফর ইকবাল স্যার সম্পর্কে যে মন্তব্য করেছেন, আমি এটা তীব্র নিন্দা প্রতিবাদ করছি। জাফর ইকবাল স্যার হচ্ছেন জাতির একজন কি বলবো অ্যাসেট, গর্ব। দুর্ভাগ্যজনক হচ্ছে কি, উনি জাতির চোর ভাই, জাতির চোর। আরে ভাই, আপনি চোর বলেন, আপনি তার পা ধোয়ার পানি খাওয়ার যোগ্যতা নাই, মিয়া চোর বলেন আরেকজন। হ্যাঁ, চোর 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 কথা বলেন মিয়া, আপনার পা ধোয়ার পানি খাওয়ার যোগ্যতা নাই। জাফর বলেন মুহূর্তেই গরম হয়ে গেলেন। জাফর ইকবাল চোর, বাংলাদেশের বই চুরি করেছে, গুগল ট্রান্সলেট করেছে। নো নো নো, সে অবশ্যই চোর, সে নিজে আত্মস্বীকৃত চোর। তিনি বইয়ের মধ্যে চুরি করেছে, চারজন ডক্টর মিলে আপনার বিজ্ঞান বই রচনা করতে পারে নাই। আবার কিসব কথা বলছেন আপনি? আপনি কপি পেস্ট করছেন, আবার কিসের কথা বলছেন? এই সকল মিথ্যাবাদীর পক্ষে দাঁড়াবেন না। আপনার জাফর ইকবাল তো নিজে স্বীকার করেছে, আপনার জাফর ইকবাল নিজে স্বীকার করেছে, নিজে স্বীকার করেছে আপনার জাফর ইকবাল আত্মস্বীকৃত চোর, তিনি নিজে স্বীকার করেছে। আবার কেন আপনি বামপন্থী নাস্তিকবাদীদের পক্ষে দাঁড়াতে যান? আপনি কেন দাঁড়াতে যান? আপনাদের কারণে আজকে আওয়ামী লীগের, আপনাদের কারণে আজকে আওয়ামী লীগের এই সম্মান নষ্ট হচ্ছে। আপনি আওয়ামী লীগের কেউ না, আওয়ামী লীগ হলে আপনি এই ধরনের কথা বলতে পারেন না, আপনি আওয়ামী লীগ হলে এরকম বলতে পারেন না। আপনার সাথে কোর্ট কাছারি নিয়ে বসে নেই, আপনার সাথে টকশোতে বসেছি, টকশোতে। আপনি এখানে কোর্ট মেলেছেন, এখানে কি আপনার সাথে আদালতে বসেছি? আপনি টকশোতে বসেছেন, আপনার জায়গা থেকে আপনি আপনার বক্তব্য দিবেন, আমি আমার জায়গা থেকে বক্তব্য দেব। এখানে কোর্ট, এখানে কোর্ট বসাতে আসি নাই, মিথ্যাবাদী করবেন না। আপনি এখানে কোর্ট নিয়ে, আপনি বই নিয়ে এসেছেন, আপনি পরে পরে শুনান, সমস্যা নেই, কিন্তু মিথ্যা কথা বলবেন না, জাতিকে বিভ্রান্ত করবেন না। আপনি আপনার আদর্শ চর্চা করেন, আপনি আপনি বানর থেকে, আপনি বানর থেকে জন্মগ্রহণ করছেন, আমার কোনো আপত্তি নাই। মোহাম্মদ আলী ভাই আপনি বানর থেকে জন্মগ্রহণ করেছেন, আমার কোনো আপত্তি নাই, সেটা আপনি ইউ। কিন্তু আপনি জাফর ইকবালের পক্ষ করতে গিয়ে বাংলাদেশের 90% মুসলমানদের বিরোধিতা করতে পারেন না। আমি আমি মোহাম্মদ আলী ভাইকে বিশেষভাবে অনুরোধ করব যে প্লিজ একটু মোহাম্মদ আলী ভাইকে একটু বিশেষভাবে অনুরোধ করব যে আমি তিনটি জায়গায় কথা বলছি, আপনি একটা একটা করে তিনটে জায়গার উপরে বক্তব্য দেন। তাহলে শরীফের কথা বলেছে, শরীফের গল্পের কথা বলেছে, জি আপনাকে শ্রদ্ধা করি, তারপরে উনি পর্দার কথা বলেছে, তারপরে উনি যারা বানরের বাচ্চা তারাই লাফালাফি করে, এটা আপনাদের মাথায় রাখতে হবে আপা।
জি প্লিজ প্লিজ সচ্চাত ভাই আপনি তো আপনি আপনাকে নিয়ে বলছেন আপনি এসে পাই দবে ও আপা উনি কি আমাকে বানর বাচ্চা বলছে যদি 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 আপনি যদি আপনি বিশ্বাস করেন জাফর ইকবালের এই বই যদি বিশ্বাস করেন যে এই বানরের সত্যতা তাহলে অবশ্যই আপনি বানরের বাচ্চা আপনি বানর নিয়ে এত লাফালাফি করছেন বানরের পক্ষ থেকে বানরের বাচ্চা এই দেশে এই বই যদি 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 আওয়ামী লীগ নো এই বই যদি আওয়ামী লীগ সংশোধন না করে তাহলে সমস্ত আওয়ামী লীগই এদেশে বানরের বাচ্চা আমরা বানর নীতি পড়তে চাই না আমরা এদেশের আমাদের সংস্কৃতি নিয়ে বড় হতে চাই আমি মোহাম্মদ আলী ভাইকে বলবো যে আপনারা অন্যদিকে না গিয়ে আপনি এক একটা এক একটা পয়েন্টের উপরে কথা আরে ভাই আমি তো আমি তো পয়েন্টে থাকতে চাই এই ফজল ভাই আপনি ডারউইনের টাইমে বিশেষ করেন কি না যে মোহাম্মদ আলী ভাই ও দেখেন না আবার হাসে মিটি মিটি উনি তো আমাকে বানরের বাচ্চা বলছে আমি এখন বলবো উনি কিসের বাচ্চা বলবো আমি বলবো না ওই শিক্ষা আমি ক্যারেট ক্লোজও পাই নাই সেনাবাহিনীও পাই নাই উনি আমাকে মানুষের বাচ্চা বলছে বলুক ওনার বাক স্বাধীনতা আছে বিচার করবো মহান আল্লাহ তালা যে আপনি তিনটে পয়েন্টে ব্যাখ্যা করেন প্লিজ সুমন ভাই এবার আসেন ব্যারিস্টার আবু বকর ভাই উনি তো চলে গেছেন ওনাকে বিনয়ের সাথে বলি জাফর ইকবাল স্যারের মতো একজন জাতীয় ব্যক্তিত্বকে এভাবে সমালোচনা করা ঠিক হয়নি উনি নিজে স্বীকার করেছেন যে ওনার বইটা আমার সামনে আছে ওনার বইটা আমার সামনে আছে যে তিনটা পয়েন্টের কথা বলা হয়েছে এ ভাই আচ্ছা উনি কিন্তু স্বীকার করেছেন এটা কিন্তু ব্যক্তিগত ভাবে উনি স্বীকার করেছেন এই বিষয়ে আমি আলোচনা করতে চাই না এবার আসেন গোবিন্দ প্রামাণিক দা ওনার মনে হয় সোশ্যাল মিডিয়াতে টকশো করে ইনকাম আছে প্রতিটা টকশো থেকে পাঁচ মিনিট কথা বলে চলে যায় আমরা কি রিপ্লাই দিলাম এটা ওনার শোনার দরকার নাই আমি ডারউইনের তত্ত্ব আমি বিনয়ের সাথে বলছি ডারউইনের যে তত্ত্ব এটা আমি কোরআন শরীফের একটা আয়াত দিয়ে বলছি সূরা হুদের 61 নম্বর আয়াত যেখানে মহান আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি সূরা আল আনামের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন তিনি তোমাদেরকে কাদামাটি থেকে সৃষ্টি করেছেন তারপর একটি সময় নির্দিষ্ট করেছেন এবং আর একটি নির্ধারিত সময় আছে যা তিনি জানেন তারপরও তোমরা সন্দেহ করো এটা হচ্ছে 2 নম্বর সূরা নূহ 17 নম্বর আয়াত তিনি তোমাদেরকে উদ্বুদ্ধ করেছেন মাটি হতে সূরা আল কামার 14 নম্বর আয়াত মানুষকে তিনি সৃষ্টি করেছেন শুষ্ক ঠনঠনে মাটি থেকে যা পোড়া মাটির মতো সূরা আল মুমিনুন আর অবশ্যই আমরা মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে সূরার হিজ আর স্মরণ করুন যখন আল্লাহর 28 নম্বর আয়াত আর স্মরণ করুন যখন আল্লাহর রব ফেরেশতাদেরকে বললেন নিশ্চয়ই আমি গন্ধযুক্ত কাদার শুষ্ক ঠনঠনে কালচে মাটি থেকে মানুষকে সৃষ্টি করতে যাচ্ছি আমি হুজুর মাওলানা নাসারি ভাইয়ের প্রতি সম্মান রেখে বলছি উনি যখন ওনার বক্তব্য শুরু করেছেন উনি অনেকগুলা আরবি ওয়ার্ড ইউজ করেছেন যেটা দর্শক বিন্দু কেউ বুঝে নাই কনফার্ম বাট উনি এখানে একটি কোরআনের একটি খুব গুরুত্বপূর্ণ আয়াত বলেছেন শুরু করেছেন আরবিতে যেটা আমি মনে করি বাংলায় বললে সবাই দর্শক বিন্দু বুঝতে পারতো কারণ কোরআন শরীফে স্পষ্ট আয়াত আছে আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষকে বিভিন্ন জাতিতে এবং বিভিন্ন ভাষাভাষীতে সৃষ্টি করেছেন আমি যে বাংলা ভাষা কথা বলছি এটা মহান আল্লাহ তাআলার প্রদত্ত ভাষা সো উনি যদি বাংলা ভাষায় বলতেন সবাই বুঝতে পারতো আমল করতে পারতো এটা আমি হুজুরের প্রতি একটি বিনয়ের সাথে অনুরোধ এটা সূরা আলাকের উনি 1-5 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন উনি পরবর্তীতে উনি এটার তর্জমা করেছেন অনুবাদ করেছেন আলোচনার সময় বাট শুরুতে যখন বলেছেন আমরা কিন্তু কেউ কিছু বুঝি নাই উনি কি আমাদের গালি দিল আরবিতে না কি করলো গান গাইলো উই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড তো এই জন্য আমি হুজুরের প্রতি বিনয়ের সাথে অনুরোধ আল্লাহ তাআলা আমাকে যে ভাষা দিয়েছে এই ভাষা কোরআনে স্পষ্ট লেখা আছে বাংলা ভাষা মানে বিভিন্ন ভাষাভাষীতে উনি সৃষ্টি করেছেন
এবং এই ভাষার জন্য আমরা জীবন দিয়েছি, দয়া করে বাংলা ভাষা বলবেন। যেখানে লেখা আছে পাঠ করুন উনি এবং আপনার পরবর্তী আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন উনি বিশ্লেষণ করেছেন, আমি বিষয়ে যাচ্ছি না। এবার আসেন পর্দা, পর্দার বিষয়ে উনি আমি এই বইটা বের করেছি, সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর বিজ্ঞান ও সামাজিক ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। একটা একটা করে আসি, প্রথমে আসি পর্দা। পর্দার বিষয়ে স্পষ্ট করে হাত দেওয়া আছে আলোচনার প্রেক্ষিতে। শুরুতে আমাকে বলতে হয় বিনয়ের সাথে, সেটা হচ্ছে আমাদের যে আমাদের যে সঞ্চালক এসপার কোরআন এসপার হুজুর, ওনার পর্দা ঠিক নাই। হাসিনা আপা দয়া করে আপনার পর্দাটা ঠিক করে আসেন। এসপার হুজুর নট এসপার মোহাম্মদ আলী, নট এসপার কোরআন, এসপার কোরআন, এসপার কোরআন। আমি স্পষ্ট ভাষা বলতে যাচ্ছি হাসিনা আপার পর্দা ইজ ওকে। আপনি আপনি ফতোয়া বন্ধ করেন, আপনি এখানে ফতোয়া বন্ধ করে এই যে তিনটে বিষয় দিচ্ছে সেটার উপরে আলোচনা করেন। আপনি এখানে কে আলোচনা করতে আসবে, কার পর্দা কতটুকু লম্বা খাটো, সেটা এক্সাম্পল দেওয়ার জন্য আসা হয় নাই। আজকে পাঠ্যপুস্তকের উপরে আপনি আলোচনা করেন, আলোচনা সব সময় আপনি ভিন্ন খাতে নিয়ে যান, ইচ্ছে করে করে ঠেলে ঠেলে আরেক জায়গায় নিয়ে যান। আপনি ওই তিনটে প্রশ্নের জবাব দেন নাই। আর আপনি আলেম, আমি অনুরোধ করব মোহাম্মদ আলী ভাই সংক্ষেপে আলোচনা করবেন, কারণ আমাদের তো আরো আলোচনা করতে হবে। জি, আমি আমি হুজুরের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখানে পাঠ্য বইতে যেটা লেখা আছে সম্পূর্ণ সঠিক লেখা আছে পর্দা সম্পর্কে, কোরআনের স্পষ্ট আয়াত লেখা আছে। আমি আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। হাসিনা আপা যে পর্দা পরে আপনি আজকে আলোচনা আসছেন এসপার কোরআন আল্লাহ, এটা আমি আয়াতটা বলে দিচ্ছি, সুরা নূরের 30 নম্বর আয়াত। তারপরে হচ্ছে আমি বলে দিচ্ছি কয়েকটা কোরআন সুরা আয়াত দিয়ে দিচ্ছি, তারপরে সুরা নিসার 56। যেভাবে বোরখার কথা লেখা আছে ইসলাম ডাজন এলাও, আমি আপনাকে আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি তথ্য সহকারে, সেটা হচ্ছে আমার নবীর স্ত্রী বিবি খাদেজা ব্যবসা করতেন, আপনাদের মতো বাংলাদেশি স্টাইলে বোরখা লাগাইয়া দেখাই জানা চিনা জানা ব্যবসা করছেন। একটা হাদিস দেখান আপনি আমাকে, একটা হাদিস দেখাতে পারবেন না? এবার আসেন, আমার নবীর সময় প্রথম যুদ্ধ যুদ্ধ করছেন জিহাদে বিবি আয়েশা, মা আয়েশা, উনি যে যুদ্ধ করছেন আপনাদের মধ্যে বোরখা পরে যুদ্ধ করছেন চেহারা না দেখে? আর চেহারা না যুদ্ধ করবেন কেমনে? আমি তো সোলজার, আমি তো সোলজার, আমি সৈনিক। আপনাকে এগুলা এগুলা বোরখা সম্পর্কে যেটা লেখা আছে সম্পূর্ণ সঠিক লেখা আছে, মিথ্যা অপব্যাখ দিবেন না। এবার আসেন, এবার আসেন সমকামিতার ব্যাপারে। জি প্লিজ, খুবই দুর্ভোগ, এটা এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। দেখেন আপনারা যদি পুরাটা পড়েন কোরআন শরীফে কিন্তু একটা আয়াত আছে, যদি বলেন বের করে দেখাই, আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন শরীফ সবাই বুঝবে না, বুঝার ক্ষমতা আল্লাহ তাআলা সমাজে দেন। প্লিজ আপনি বলেন। এই যে শরীফার যে গল্পটা এখানে লেখা আছে, এখানে স্পষ্ট লেখা আছে যে ট্রান্সজেন্ডার, ট্রান্সজেন্ডারের ব্যাপারে লেখা আছে, এবং ট্রান্সজেন্ডারের ব্যাপারে এখানে জনাব নজরুল ইসলাম মিতু হিজরা সম্প্রদায় থেকে ছবি দেওয়া আছে। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, জি এই দেখেন, এই দেখেন, হ্যাঁ মিতু ছবি দেওয়া আছে। বলেন ওনাদেরকে, ওনারও তো মানুষ, আল্লাহ তাআলা মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন না? এখানে এই পুরা পুরা আর্টিকেলে ওনাদেরকে রিকগনাইজ করা হয়েছে মানুষ হিসাবে, সম্মান দেওয়ার হিসাবে, আর ওনারা এখানে নিয়ে গেছেন সমকামিতার। এটা এটা আমাদের দুর্ভাগ্যজনক, এই জাতির জন্য দুর্ভাগ্যজনক। পাঠ্যশিক্ষা বই নিয়ে রাজনীতি শুরু করে দিচ্ছেন, এক বিন্দু ছাড়তে হবে না কাউকে, বলে দিচ্ছি রাজনীতি বন্ধ করেন, রাজনীতি বন্ধ করেন। ইনশাল্লাহ আবার 2024 সালে আওয়ামী লীগ সরকার গঠন করবে, কাউকে ছাড় দেওয়া হবে না, পরিষ্কার। ধন্যবাদ।